অবশেষে খোঁজ মিলল শান্তিপুরের এসসিএসটি ওবিসি সেলের সভাপতি নিখোঁজ মনোজ সরকারের। অবশেষে খোঁজ মিলল নিখোঁজ শান্তিপুর তৃণমূলের এসসিএসটি ওবিসি নেতা মনোজ সরকারের। গতকাল রাতে আগ্নেয় অস্ত্র রাখা এবং গুলি চালানোর সাথে যুক্ত অভিযোগে নদিয়ার নগর উকড়া এলাকায় হরিণঘাটা থানার পুলিশ তাকে আটক করে এবং কিছুক্ষণের মধ্যে তাকে কল্যাণী কোর্টে তোলা হবে বলে জানা যায়। গতকাল আনুমানিক 2 নাগাদ তিনি নিখোঁজ হন বলে পরিবারের সূত্রে জানা যায়। এরপর বিকেল 3 নাগাদ তার স্ত্রী প্রিয়া সরকার শান্তিপুর থানায় মিসিং ডায়েরি করেন। পুলিশের পক্ষ থেকে তাদের পরিবারকে কোনো তথ্য না দিয়েই অসহযোগিতার দাবি তুলে দলীয় পতাকা নিয়ে তৃণমূলের স্লোগান দিয়ে শান্তিপুর থানার সামনের রাস্তায় সন্ধে 6-7 পর্যন্ত অবরোধ এবং রাস্তার মাঝে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায় এসসিএসটি সেলের এবং ছাত্র পরিষদের পক্ষ থেকে। প্রসঙ্গত থানা সন্নিহিত 5 ওয়ার্ডের কাউন্সিলর তার বাবা মাধব সরকার, সেই কারণে ওই ওয়ার্ডের একাধিক তৃণমূল নেতৃত্ব এই বিক্ষোভে সামিল হন। এরপর রাত 8-11 পর্যন্ত শান্তিপুর ঘোড়ালিয়া বাইপাস মুখে জাতীয় সড়ক অবরোধ করতে দেখা যায় মনোজ ঘনিষ্ঠ বিপুল সংখ্যক তৃণমূলের বিভিন্ন গণসংগঠনের কর্মী সমর্থকদের। যদিও তৃণমূল শহর সভাপতি, ব্লক সভাপতি, ব্লক তৃণমূল কমিটির পক্ষ থেকে এমনকি ছাত্র পরিষদের কোনো জেলা নেতৃত্বকে উপস্থিত হতে দেখা যায়নি, আসেননি স্থানীয় বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, পৌর প্রশাসক সুব্রত ঘোষ বা পৌর প্রশাসক মণ্ডলীর কোনো সদস্যকে। প্রসঙ্গত, এর আগেও মনোজ সরকারের বিরুদ্ধে একাধিক অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। যদিও মনোজ সরকারের ভাই মণি সরকার জানান, গতকাল বিক্ষোভ তুলে নেওয়ার সময় প্রশাসন আশ্বস্ত করেছিলেন তার দাদার কোনো খোঁজ পেলে জানিয়ে দেওয়া হবে, কিন্তু থানা থেকে এ ধরনের কোনো খোঁজ খবরই তাদের পরিবারের কাছে পৌঁছায়নি। তবে হরিণঘাটের এক পরিচিত উকিলের মাধ্যমে তারা খোঁজ পায় এবং সেই মতোই আজ সকালে এসে পৌঁছায়। মনোজ সরকারের স্ত্রী প্রিয়া সরকার জানান, তার স্বামীর সাথে একবার দেখা করতে দেওয়ার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানান। তার নামে বিগত বছরের মধ্যে কোনো অভিযোগ ছিল না বলে দাবি করেন তিনি। এখনো পর্যন্ত স্বামীর সাথে কথা হয়নি, তাই কোন অপরাধে গ্রেপ্তার তা জানতে পারেননি বলেই তিনি জানান আমাদের। কেন গ্রেপ্তার করলো সেটা ঠিক বলতে পারবো না। আমার স্বামী কালকে দুপুর থেকে মিসিং ছিল, তা আমি শান্তিপুর থানায় এফআইআর করেছিলাম। তো প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল যে আমাকে সাহায্য করবে, এবং আজকে সকালবেলা আমাকে এখান থেকে একজন খবর দিল যে আমার স্বামী এখানে আছে। কোথায়? এই কল্যাণী কোর্টে। তো আমি সেটা শুনেই এখন এই কল্যাণীতে আসলাম, এসে আমি দেখতে পেলাম আমার স্বামী এখানে আছে। কিন্তু কেন অ্যারেস্ট করা হচ্ছে সেটা আমি এখনও জানতে পারিনি। সেক্ষেত্রে কারা অ্যারেস্ট করলো, কোন থানা? কোন থানা অ্যারেস্ট করলো সেটাও আমি এখনও বলতে পারবো না। আমার স্বামীর সাথে এখনও আমার কথা হয়নি। আমি এখানে এসে আমার স্বামীকে দেখতে পেরেছি, আমি এটুকুই আমার শান্তি। প্রশাসন আমাকে যথেষ্ট হেল্প করেছে। আপনার স্বামী কোন দল করে, রাজনৈতিক দল? আমার স্বামী শান্তিপুরে টিএমসি করতেন, মানে করছে, আর এসটিএসসি ওবিসি সেলের সভাপতি আমার স্বামী। শান্তিপুরে? শান্তিপুরে। তার বিরুদ্ধে কি অভিযোগ ছিল, আগে কোনো অভিযোগ ছিল? সেরকম কোনো অভিযোগ ছিল না তার বিরুদ্ধে। কি নাম তার? মনোজ সরকার। আজকে হঠাৎ পুলিশ কেন তাহলে ধরলো? কেন আনলো আমি বলতে পারছি না, কেন করেছে আমি জানি না। আমার স্বামীর সাথে এখন আমার কথা হয়নি। এখানে এসে কি শুনতে পেলেন? এখানে এসে তো দেখতে পেলাম আমার স্বামী এখানে রয়েছে, কিন্তু তার সাথে আমার কোনো কথা হয়নি, আমি জানি না। প্রশাসন কিছু বলেছে? না, কিছু বলেনি এখন। আমরা এটা গ্রেপ্তার করলো সেটা আমরা কোনো অবস্থাতে জানতে পারছি না, যেহেতু আমরা এসেছি, আমরা দেখছি, মানে কল্যাণী এসিজিএমএ সে আছে, তা আমাদের পূর্ণ বিশ্বাস আছে, আস্থা আছে যে ও নির্দোষ, ও ছাড়া পাবে, এটা আমাদের আইনের উপর। আপনারা শান্তিপুর থেকে এসেছেন, কী শুনে এলেন? আমাদের একজন পরিচিত এখানে লয়ারবাবু আছেন, তিনি আমাদের ফোন করে বলল, তখন আমরা জানতে পেরে আমরা তড়িঘড়ি গাড়ি নিয়ে জানতে পারলাম। গতকাল তো আপনারা মিসিং আছে বলে আন্দোলনও করলেন, সেক্ষেত্রে কারা কারা প্রশাসন কী বলেছিল? পুলিশ প্রশাসন বলছে যে দেখছি কোথায় আছে, আমরা আমাদেরকে জানাবে বলেছিল যে 12-11-12 মধ্যে জানাবে, কিন্তু সেখানে আমরা জানতে পারলাম, আমাদের কল্যাণী আমাদের একজন উকিলবাবু আছেন, তার মারফত আমরা জানতে পারলাম যে তাকে নাকি এখানে পাঠানো হয়েছে। কোন থানা থেকে পাঠিয়েছে এখন সেটা আমরা এখনও জানতে পারিনি, কিন্তু এখানে দেখতে পেয়েছি আমরা। কী চাইছেন আপনারা? আমরা চাইছি ওর উপর আমাদের ভরসা আছে, ও কোনো কিছু করেনি, কোনো অভিযোগ করেনি, ওর উপরে নেই, এখন সেটা আইন আইনের পথে চলবে। কোনো রাজনীতি দল করে? মনোজ সরকার শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের এসসিএসটি অফিসারের সভাপতি। সেক্ষেত্রেও পুলিশ আপনারা বলছেন তো কোনো অপরাধ করেন, তাহলে কি কোনো রাজনৈতিক শিকার হলো, কী মনে হয়? রাজনীতি সেটা বলতে পারছি না, এখনও তার সাথে কথা না বলা অবধি আমরা সেটা বলতে পারছি না। কী কেস দিয়ে কোনো অভিযোগ ছিল এর বিরুদ্ধে আগে? এর বিরুদ্ধে বিগত 2-3 বছরের মধ্যে কোনো অভিযোগ ওর বিরুদ্ধে নেই। কী কেস দিয়েছে আজকে যেটা শুনতে পেয়েছেন?
আমরা এখনো কেসটা আমাদের এখনো পুরো বলেনি, আমাদের বললো যে দুটো ফাইলের পরে আমাদেরকে জানাবে কি কেস দিয়েছে। কি নাম আপনার? আমার নাম মনি সরকার, সভাপতি শান্তপুর শহর তৃণমূল ছাত্র পরিষদ। আপনি মনোজের কি হন? আমি মনোজের ভাই। একাধিকবার অবরোধ বিক্ষোভ চলছে, কি বলবেন আপনি? আমি খবরটা শুনেছি, মনোজের পরিবারের সাথেও আমার কথা হয়েছে, তারা আমার কাছেও জানতে চেয়েছে কি অবস্থা, প্রশাসনের কাছেও তারা গিয়েছিল, আমিও প্রশাসনকে বলেছি বিষয়টাকে তাড়াতাড়ি অনুসন্ধান করে যেন সঠিক তথ্যটা তাড়াতাড়ি বেরিয়ে আসে। এর আগেও তো একাধিকবার মনোজ সরকারের নামে থানায় বিভিন্ন ব্যাপারে অভিযোগ হয়েছে, তারপরে এখন নিখোঁজ, কি বলবেন? না, আগে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না, দু তারিখ নভেম্বরের দু তারিখের পর থেকে যেটা হয়েছে সেটা বলবো, সেটা আজকেরটা তো বলেই গেলাম। ঠিক আছে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা। Thank you.